এটা আমরা প্রস্তুত করছি হ্যান্ড স্যানিটাইজার জেল এটা প্রস্তুত করার জন্য আমাদের প্রয়োজন হয়েছে আপনার অ্যালোভেরা জেল নিচে 1 চামচ এসেনশিয়াল তেল 1 চামচ আর আইসোপ্রোপাইল অ্যালকোহল লক্স আমাদের দিগুণ এগুলো দিয়ে আমরা ভালো করে মিক্স করে আমরা হ্যান্ড স্যানিটাইজার জেলটা প্রস্তুত করছি এটা আমরা শিক্ষার্থী তালিকা জমা দেন নাই করতে পারবো এটা যখন আমরা সহজলভ্য হবে এটা প্রস্তুত করতে আমাদের লাগবে হচ্ছে অ্যালোভেরা জেল লাগবে 1 চামচ এসেনশিয়াল অয়েল 1 চামচ আর আমরা আইসোপ্রোপাইল অ্যালকোহল এটা দ্বিগুণ পরিমাণে মিক্স করে কতটুকু পরিমাণ হবে সেক্ষেত্রে 1 চামচ এক্সট্রা নিলে কতটুকু পরিমাণ হবে 1 চামচ পরিমাণ নিলে আপনার 50 গ্রাম বা 100 গ্রাম এরকম হবে এটা হচ্ছে আমাদের জীববিজ্ঞানের ব্যাপন অভিস্রবণ আর নিঃসরণ ব্যাপনটা হচ্ছে যেটা বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়বে আমরা দেখা যাচ্ছে এক ফোঁটা রং যদি পানির মধ্যে ছেড়ে দেই তাহলে ওটা আগে বেশি ঘনত্বের স্থানে ছিল তারপরে যখন আমরা পানিতে ছেড়ে দেব ওটা কি বেশি ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়বে এটা হচ্ছে অভিস্রবণ এটা কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়বে এটা যখন আমরা পানিতে ছেড়ে দেব তারপর এটা ঘন হয়ে ফুলে উঠবে আর এটা হচ্ছে নিঃসরণ উচ্চতা থেকে নিম্ন অঞ্চলে সেটাকে আমরা